আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরীতে। সো আজকে কনকনে ঠান্ডায় আজকে অ্যাকচুয়ালি শৈত্যপ্রবাহ চলতেছে, ডে সেকেন্ড। আজকে দুই নম্বর দিনের শৈত্যপ্রবাহতে এখন বর্তমানে ওয়েদার আছে 17 ডিগ্রি, এটা আর একটু লো হয়ে মোস্ট প্রবাবলি আপনার 14 ডিগ্রি পর্যন্ত নামবে ভোর রাত পর্যন্ত। সো এই শীতে আমরা যারা কবুতর আউটসাইডে পালি তাদের করণীয় কী, এই একটা ছোট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি। সো অনেক রাত, এখন বাজতেছে আপনার সোয়া একটা বাজে। আমি অ্যাকচুয়ালি রাত্রে লফটে উঠি, তো এই রাতে আমার একটা আইডিয়া আসলো যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আপনাদের কাছে যদি মনে হয় ইম্পর্টেন্ট টপিক, প্লিজ শেয়ার দিস ভিডিও, এবং আপনাদের ভাই ব্রাদার অনেকেই জানবে এবং অনেকের কবুতর বেঁচে যাবে। সো এই শীতে আমরা যেটা দেখছি যে মানুষের কবুতরের নানা ধরনের রোগ বিধি এই শীতেই হয়, এবং এই শীতে সবচেয়ে বেশি প্রবলেমস দেখা যায় কবুতরগুলোতে, কারণ অনেক ঠান্ডা সহ্য করতে পারে না। আর এই কনকনে ঠান্ডাতে যারা আউটসাইডে কবুতর পালেন, যেমন আমরা এই লক এই ফ্লাইং লকটা বানাইছি প্রায় আপনার 1.5 বছর মনে হয় হবে। সো ফ্লাইং লক নিয়ে ওরকম কোনো ভিডিওসই নাই আমাদের আপনাদের সাথে, সো ভিডিওস নাই দেখেই শেয়ার করা। আর এই ফ্লাইং লকটা আমরা আমাদের ঘরের হোমব্রিড বেবিগুলো রেখে থাকি। সো এই ঠান্ডার ভিতরে লাস্ট শীত পার করছি এবং এটা সেকেন্ড শীত আমাদের ফ্লাইং লফটে, আমি যেটা অ্যানালাইসিস করলাম যে ফ্লাইং লফটের কবুতর আলহামদুলিল্লাহ অসুস্থ হয় না, এরা খুব ভালো থাকে, কারণ এরা খোলামেলা থাকে, এরা উঠছে উঠতেছে নামতেছে খোলামেলা, ওরা ফ্রি আছে, ওরা অনেক ফিট, ওদের হেলথ অনেক ভালো কন্ডিশনে আছে। আমাদের লফটের কবুতর বরং এই ঠান্ডায় যেখানে আমরা দেয়াল ইটের দেয়াল দিচ্ছি খাঁচায় রাখতেছি, ওরা বরং এদের চেয়ে বেশি আতঙ্কে থাকি আমরা, ওরা বেশি ভাইরাস এফেক্টেড হয় বা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। সো এই বাইরের কবুতরগুলোকে আমরা যেভাবে প্রোটেকশন করি, শীতকালে আমরা আমাদের দুই সাইড খোলা আছে, দুই সাইডে আমরা তেরপাল দিয়ে ফুল নামায় দিই। এখন আপনারা যারা এভাবে পালছেন, এখানে ফুল নামায় দিলে কি হয় যে বাতাসটা আসতে সেই বাতাসটা ওদের গায়ে ডিরেক্ট লাগতেছে না, কবুতরের ঠান্ডা তখনই লাগবে যখন তাদের ডাইরেক্ট ওদের শরীরে বাতাস লাগবে। সো এখানে দেখা যাচ্ছে ওদের শরীরে ডাইরেক্ট বাতাস লাগতেছে না, এবং দেখেন একটু একটু গ্যাপ রাখছি আমি, এই গ্যাপ রাখার কারণটা আমি বলছি। এবং আমাদের সবচেয়ে যখন আমরা খাঁচাটা বানাই, আমরা এমনভাবে খাঁচাটা বানাই যাতে করে আমরা সব দিক বিবেচনা করতে পারি। আমাদের টিনটা যে আমরা লাগাইছি, দেখেন টিনটা উপরে নিয়ার অ্যাবাউট আপনার ব্যাক সাইডে 6 ইঞ্চি এবং সামনের সাইডে 6 ইঞ্চি, পিছে 8 ইঞ্চি পর্যন্ত বাড়তি রাখছি, সেই ক্ষেত্রে গ্যাস জমাটা যাতে না হয়। এইটা করার কারণে গ্যাপ রাখা এবং আপনার উপরে খালি রাখার কারণ একটাই, কবুতর যখন দেখা যাচ্ছে যে আমরা পুরো সিল্ড করে দিলাম বাট ওর নিঃশ্বাস বা ওর ড্রপিংয়ের গন্ধটা আটকে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে ওদের বিভিন্ন ধরনের হজমের প্রবলেম, এদিক থেকে করতে হয় আলোটা ভালো আসবে, হজমের প্রবলেম হবে, এছাড়া কবুতর অসুস্থ হয়ে যাবে এই গ্যাসের থেকে। এই গ্যাসটা যদি বাতাসের মাধ্যমে বের হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কবুতর অসুস্থ হবে না। সো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে তেরপাল দিয়ে আটকায় রাখতেছি, এবং কবুতরকে গরম রাখার এই সিজনটাতে গরম রাখার আরও কিছু হিট করার কিছু পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে আপনারা ভিতরে লাল কালারের যে 212 বাল্ব আছে এই বাল্বগুলো ইউজ করতে পারেন, যেহেতু আমাদের এখনও লাগে নাই, আমাদের করার কোনো প্ল্যানও নাই, যতই ঠান্ডা পড়ুক আমরা এভাবেই রাখবো। আমরা আমাদের কবুতরকে মোটামুটি আর্মি ট্রেনিং দিতে ট্রাই করছি। সো কবুতরগুলো কেমন আছে আমরা দেখাবো ভিতরে। আর এই ফ্লাইং লফটের কবুতর যেগুলো আমরা ছেড়ে রাখি, এদেরকে আমরা একবেলা করে খাবার দিই, এতে করে দেখা যাচ্ছে ওর পারফেক্ট ডায়েটিংটাও হচ্ছে। দুইবেলা খাবার দিলে কবুতরের শীতকালে একটু হজমের প্রবলেম হবে এবং শরীরে ওজনও বৃদ্ধি পাবে। সো একবেলা যদি ভরপেট আপনার ফ্লাইং জোনের কবুতরগুলোকে খাওয়ান সেক্ষেত্রে কবুতরের কোনো প্রবলেম নেই। সো আপনারা এদেরকে গরম রাখার জন্য লাইট ইউজ করতে পারেন, এছাড়া ফুডে কিছু চেঞ্জ আনতে পারেন, খাবারে সরিষা সয়াবিন এগুলো গরম খাওয়ার, সূর্যমুখীর বীজ এগুলো দিতে পারেন। এছাড়া আপনারা যখনই ওদেরকে পানি খাওয়াবেন অবশ্যই আপনার লফটে এবং ফ্লাইং জোনের সব জায়গায় আপনারা একটু কুসুম গরম পানি খাওয়াবেন। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কুসুম গরম পানিটা খাওয়ার পরে তাৎক্ষণিক তার শরীরটা একটু গরম হয়ে যাবে, সে একটু মানে ঠান্ডা লাগার প্রবণতাটা তার থাকবে না। সো চলুন আমরা একটু ভিতরে ভিজিট করি, আমরা একটু দেখাই ফ্লাইং জোনটা, আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানো হয় না, আমাকে একটু দাও। ফ্লাইং জোনে আমরা এই তেরপালটা দেখা যাচ্ছে যে মোটামুটি এখান পর্যন্ত সিল করে দিছি, এটা হচ্ছে আমাদের মেলের কেজ, এখানে সব মেল আছে, যত দেখছেন সব মেল, যেসব কবুতর দেখছেন সব মেল। আর ওই পাশে হচ্ছে আমাদের ফিমেল কেজ, এই পাশে সব ফিমেল দেখছেন আলহামদুলিল্লাহ। এই শীতের মধ্যে কনকনে ঠান্ডা বাইরে, আমরা সবাই কাঁপতেছি, এখানে ওরা মারামারি করতেছে, এদের মধ্যে কোনো ক্লান্তিবোধ নাই, মাশাল্লাহ এরা খুব ফিট ফাইন, খুবই ভালো আছে। এবং প্রতিদিন এদেরকে সকালবেলা যখন রোদ আসে তখন তেরপালগুলো উঠায় দেওয়া হয়,
তেরপালগুলো উঠায় দিলে দেখা যাচ্ছে তাদের গায়ে সরাসরি রোদ লাগে, ওরা ভিটামিন ডি পায়, সানবাথ হয় ওদের, সেক্ষেত্রে ওরা আরও অনেক তাজা ফিল করে ওদের ওই টাইমটাতে। ওই টাইমে পানি দিলে ম্যাক্সিমাম টাইমে শীতে দেখা যাচ্ছে ওরা গোসল করতেও নেমে যায়। সো এই ফ্লাইং জোন এবং এই শীতের একটা ছোট্ট পরিচর্যা জাস্ট দেখাইলাম আপনাকে। এখানে আমরা দুইটা কেজে 180টা পর্যন্ত কবুতর রাখতে পারবো। 180টা কবুতর যদি আমরা রাখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাও গ্যাস হবে না, তার কারণ দেখেন উপরে সিলিং, সিলিংয়ের গ্যাপটা দেখেন পিছনে 8 ইঞ্চি, এদিক দিয়ে বাতাসের সাথে সাথে গ্যাস বের হয়ে যাবে, এবং ফ্রন্ট সাইডে 6 ইঞ্চি, আর টিনের স্লোপিংটা ওইভাবে মিলাই দিছি আমরা। সো আজকে আমরা যেটা শিখাইতে ট্রাই করলাম যে আপনারা যারা ফ্লাইং জোন বা যারা উপরে কবুতর পালেন খোলা বাতাসে কীভাবে প্রোটেস্ট করবেন, যারা এবার অনেকের ফার্ম আছে যে উপরে এরকম লোহার চারদিক করে আপনারা ব্রিডিং জোন করছেন, খাঁচা বসায় দিচ্ছেন, ব্রিড করতেছেন, সেই ক্ষেত্রে আপনারা উপর থেকে লাইট ঝুলাই দিতে পারেন 200 পাওয়ারের, 2টা 2টা 4টা। আপনারা যে 4টা লাইট ঝুলাই দেন আমি আশা করি খুবই ভালো এবং কোয়ালিটিফুল একটা ওয়ার্ম দিবে আপনাকে, ওই ওয়ার্মে আপনারা কবুতরগুলোকে সার্ভাইভ করাইতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।